আরেকটা প্রশ্ন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছে, আনসার পুলিশ, তারা একটা কথা বলতে চেয়েছেন যে যেহেতু ভারী অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে এবং চারটি গাড়ির মধ্যে প্রথম গাড়িটি বিজিবির ভারী অস্ত্র ছিল, সুতরাং তারা কাউন্টার অ্যাটাক করতে পারত, কিন্তু তারা পাল্টা কোনো জবাব দেয়নি। এটা তাদের একটু ক্ষোভ আছে মনে হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা কি ব্যর্থতা নাকি স্যার? না, আসলে অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয়েছিল রণকৌশল আমি ঠিক জানি না, বা ওরা শুনতে পেয়েছিলেন কিনা, কিন্তু আনসার বাহিনীর সদস্যরা বলেছিলেন তারা বারবার বাঁশি ফুঁ দিয়ে বিজিবির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল, মানে চারটি গাড়ি মহরের প্রথম গাড়ি, কিন্তু বিজিবি তাতে সাড়া দেয়নি। তো ওদের ধরার পুলিশ বাহিনীর সদস্যদের বক্তব্য যে যদি তারা পাল্টা ব্রাশ ফায়ার করতো তাহলে দু একজন হলো সন্ত্রাসী সেখানে মারা পড়তে পারতো বা ধরা পড়তো, ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের কথা এসেছে। আমরা সব সাক্ষী একসাথে বিবেচনা করে চূড়ান্ত রিপোর্ট দিই। বক্তব্য যে দুইজন প্রধান ক্যান্ডিডেট ছিল, সবাই যেটা বলেছে যে দুইজন প্রধান ক্যান্ডিডেট ছিল, একজন সুদর্শন চাকমা যিনি মূলত JSSR মানে রিফরমেশন, যেটা JSS-এর সর্বশেষ ইয়ে, সেটার সদস্য ছিলেন এবং সরকার দলীয় দল যেটা আছে সরকারি দল তাকে সমর্থন দিয়েছে। আরেকজন হচ্ছেন রানিং চেয়ারম্যান ছিলেন বড় ঋষি, উনি JSS-এর লোক, এটা সাক্ষীরা বলেছে এবং ওনাকে স্থানীয় লোকেরা যা বলেছে এবং ওনাকে UPDF সমর্থন দিয়েছে। তো এই দুটি দলের মধ্যে সুদর্শন চাকমা বিজয়ী হয়েছেন এবং নির্বাচনের দিন 8টা থেকে 8:45 পর্যন্ত স্বাভাবিক ভোট গ্রহণের পর আকস্মিকভাবে বড় ঋষি চাকমা নির্বাচন বয়কট করেন। তো অনেকে বলেছেন যে আগের দিন তারা ওই ফেসবুকে বিভিন্ন জিনিস দেখেছেন যে পার্বত্য অঞ্চলে যদি নির্বাচন সংক্রান্ত ইয়ে হয় তাহলে রক্তের বন্যা বইতে, এরকম অনেকে বলেছেন। আর আরেকটা বিষয় যে পাহাড়ে ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো ঘটতেছে, মানবাধিকার জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক হিসেবে স্যার মানবাধিকারটা কতটা লঙ্ঘন হচ্ছে বা কতটা, বিষয়টা আপনি কীভাবে দেখছেন? বিশ্বের যে কোনো দেশে মানবাধিকারের প্রথম মানবাধিকার হচ্ছে রাইট টু লাইফ, মৌলিক অধিকারের মধ্যে প্রথম হচ্ছে রাইট টু লাইফ। সুতরাং এখানে যখনই নাকি এতগুলো প্রাণহানি ঘটেছে তখনই সেটি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করেছে এবং তিনি অতি দ্রুত কমিটি করে আমাদের পাঠিয়েছেন এবং আমরা রিপোর্ট ইনশাল্লাহ দ্রুত দিয়ে দিব। আমি ইনশাল্লাহ আগামী আমাদের 2 সদস্য বিশিষ্ট, আমি পরিচালক আর আমার সহকারী পরিচালক যিনি রাঙামাটি এবং কক্সবাজার দায়িত্বে আছেন,